সালামু আলাইকুম। আমরা লন্ডনে আছি, তেল নিচ্ছি এখন। এখানে আসলে তেল এমনি ভালো, এখানে পেট্রোল খুবই উন্নত মানের। তারপরও আমি এনএক্স ফুয়েলটা ইউজ করব, আমি দেখাচ্ছি। এখানে তেল ভরতে হয় নিজে নিজে, তেলটা নিজেই ভরতে হয় গাড়িতে। আমি উল্টা রাখছি এক্সাইটমেন্টের কারণে। তেল নেওয়ার পরে আমি এনএক্স ফুয়েলটা ঢোকাই দিব, তো দেখো এটা আমি দিব। এটা আমি কেন দিচ্ছি আমি বলবো একটু পরে, পিছনে লোকজন দাঁড়ায় আছে, আমি আমি ড্রাইভিং অবস্থায় বলবো। তো আমি দ্রুত তেল নিয়ে আমি বের হয়ে গেলাম। এটা কিন্তু আমি এখন ড্রাইভ করেছি, গাড়ি এমনিতেই ভালো চলে, স্মুথ চলে। তো কেন আমি ইংল্যান্ডে আসার পরে এই দেশে এত ভালো তেল, এত উন্নত মানের পেট্রোল, তারপর আমি এনএক্স ফুয়েলটা ইউজ করলাম? এর কারণ হচ্ছে এনএক্স ফুয়েল এমন একটা কেমিক্যাল যেটা পারফরমেন্সটাকে ইনক্রিজ করে, মাইলেজটা বাড়ায় দেয়। তো এখানে তেল ভালো, মাইলেজ আমি এমনিতেই পাচ্ছি ভালো, অনলি বিকজ অফ পারফরমেন্স। আমার গাড়ি যাতে স্মুথ চলে এবং যাতে পারফরমেন্স ভালো থাকে, এবং এই গাড়ির মাইলেজ হচ্ছে 1,09,000। তো দেখাও মিটারে, এটার মাইলেজ 1,09,000, মানে এই গাড়ি অলরেডি 1,00,000-এর উপরে রান করা হয়ে গেছে। তো আমার মধ্যে ভয় কাজ করতেছে যদি গাড়ির রাস্তায় ইঞ্জিন নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়। এই জন্য আমি এনএক্সটা ইউজ করতেছি, যাতে আমার ভয়টা কেটে যায়, যাতে করে আমার ইঞ্জিনটা ভালো থাকে এবং স্মুথ একটা পারফরমেন্স আমি পাই। তো ধন্যবাদ সবাইকে, আমি সবাইকে পরামর্শ দেবো যে আপনাদের গাড়ি মোটরসাইকেল যেটাই থাক না কেন, যারা পেট্রোল অকটেন ডিজেল ইউজ করেন, অবশ্যই অবশ্যই একবার হলো এনএক্স ফুয়েলটা ইউজ করে দেখবেন। এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, দাম বেশি না, মাত্র 100 টাকা দাম, ট্রাই করে দেখবেন এবং ফিডব্যাক আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।